এটা অ্যাডভেঞ্চারাস কিনা, এটা আত্মহত্যা কিনা, এর পিছনে যে অন্যান্য মোটিভ কিছু থাকতে পারে কিনা, এই টোটাল বিভিন্ন এভিডেন্স আমরা তদন্তকারী সংস্থাকে দিয়েছি। সম্পূর্ণ ব্রিজে অ্যাকচুয়ালি কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এটা যদি আপনারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন তাহলে দেখবেন যে নিহত ফারদিন সে নিজে, যেটা আমরা বলেছি 34 মিনিট 9 সেকেন্ডে, নিজে ধরে রেলিং ক্রস করে এই পাশে এসেছে এবং সে যে লাভ দিচ্ছে এটাও আছে। স্বেচ্ছায় উনি রেলিং ক্রস করে এই পাশে এসে দাঁড়িয়েছেন এবং ঝাঁপ দিয়েছেন। তখনকার সময়ের কথা উল্লেখ করে লেগুনার যে ড্রাইভার যে তাকে নামিয়ে দিয়েছে, সেই সব কিছু বিবেচনা নিয়ে প্রাথমিকভাবে যেটা আবারও বলছি, আমাদের কাছে মনে হয়েছে যে নিহত ফারদিন একাই ওই জায়গাতে গিয়েছেন এবং উনি স্বেচ্ছায় রেলিং ক্রস করে এ পাশে এসে ঝাঁপ দিয়েছেন। তথ্য প্রযুক্তির অধিকতর সহায়তার মাধ্যমেই আমরা অনেক কিছু অ্যাকচুয়ালি তদন্তকারী সংস্থাকে আজকে দিয়েছি। আমরা লাস্ট তাকে পেয়েছি 2:34 পর্যন্ত। এই সময়টাতে তার যে বিভিন্ন জায়গায় যোগাযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় উনি যে আলাপচারিতা করেছেন, সেখানে আমাদের কাছে বা তিনি যাদের সাথে যোগাযোগ কন্টিনিউ করেছেন, আমি তাদের নাম বলছি না যেহেতু তদন্তকারী সংস্থার কাছে আমরা সব এভিডেন্সই দিয়েছি, তিনি যাদের সাথে যোগাযোগ করেছেন তাদের কারো কাছেই মনে হয় নাই যে কোনো আনইউজুয়াল কিছু ঘটেছে। ওই সময়টাতে সুলতানা কামাল ব্রিজের উপরে কোনো ধরনের আনইভেন কোনো ঘটনা ঘটেছে আমাদেরকে কেউ এই ধরনের কোনো তথ্য দেয়। সঠিক তদন্তের স্বার্থে আমরা তদন্তকারী সংস্থাকে আমাদের সকল এভিডেন্স দিয়েছি। ওনারা এই আমাদের শুধু এই সিসিটিভি ফুটেজ না, অন্যান্য যত এভিডেন্স আমরা দিয়েছি সব কিছু পর্যালোচনা করে ওই তদন্তকারী সংস্থার যিনি প্রধান তিনি বলেছেন আত্মহত্যা।